हेलो माय डियर स्टूडेंट, आज এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ চেঞ্জিং ইন দ্য কন্ডিশন অফ ওমেন ইন দ্য ব্রিটিশ পিরিয়ড, তো এই আলোচনাটি আমরা এর আগেও করেছি। এর আগে তিনটি ক্লাস নেওয়া হয়েছে, তো আজ চতুর্থ ক্লাস চলছে, যেখানে আমরা আজ আলোচনা করব যে ব্রিটিশ পিরিয়ডে মহিলাদের যে সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটল এবং তার সঙ্গে যে স্বাধীনতা সংগ্রাম ও নারীর যে একটা ভূমিকা ছিল, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে মহিলাদের যে অংশগ্রহণের যে চিত্রটি ছিল সেটি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। কারণ আমরা জানি যে এই ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী মহিলাদের আত্মনিবেদনের অধ্যায়টি হলো ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমকালীন ভারতের মহিলারা মূলত পরোক্ষভাবে বিপ্লবীদের সাহায্য সহানুভূতি জানানোর মধ্যেই নিজেদের ভূমিকাকে সীমাবদ্ধ রাখতে পারতেন। সনাতন ভারতের পুরুষ প্রধান সমাজে নিপীড়িত ও অসহায় রাজনীতির পক্ষে সেটাই ছিল স্বাভাবিক, কিন্তু সমকালীন ভারতের মহিলারা তা করেননি। সমকালীন ভারতের মহিলাদের একটি উল্লেখযোগ্য অংশ পরিবারের নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে এসেছিলেন এবং বিপ্লবী আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন। শুরু তাই নয়, অনেক মহিলা রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন আনুষ্ঠানিকভাবে আরম্ভ করেন 1920 সালে। তো বাংলায় এই আন্দোলনের নেতৃত্ব ন্যস্ত হয় চিত্তরঞ্জন দাস এবং সহধর্মিনী বাসন্তী দেবীর উপর। বিদেশি দ্রব্য সামগ্রী বয়কট আন্দোলনে এবং স্বদেশি খদ্দেরের প্রচার ও প্রসারে বাসন্তী দেবী নেতৃত্ব দেন। ব্রিটিশ সরকার বাসন্তী দেবীকে গ্রেপ্তার করে 1921 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে তার সঙ্গে সুনীতি দেবী ও উর্মিলা দেবীকেও গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে উর্মিলা দেবী ছিলেন বাসন্তী দেবীর ননদ। যাই হোক, ইংরেজ সরকার কয়েক ঘন্টার মধ্যেই তাদের ছেড়ে দেয়, কিন্তু এই গ্রেপ্তারের ঘটনা জনমানসে গভীর আলোড়নের সৃষ্টি করে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই গ্রেপ্তারের সুদূর প্রসারী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। মহিলা রাজনীতিকদের গ্রেপ্তারের ঘটনা নারী সমাজে প্রত্যাশিত প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো একটি উন্মাদনা সৃষ্টিকারী দৃষ্টান্ত স্থাপিত হয়। এই দৃষ্টান্ত ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের গতির সঞ্চয় করে। তখন চিত্তরঞ্জন দাস কারারুদ্ধ হলেন। এই সময় 1921 সালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত করা হলো বাসন্তী দেবীকে। একজন বাঙালি মহিলা রাজনৈতিক নেতৃত্বের সামনের সারিতে প্রতিষ্ঠিত হলেন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। আবার চট্টগ্রামে 1922 সালে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করলেন বাসন্তী দেবী। এই সম্মেলনের ঐতিহাসিক গুরুত্ব তাৎপর্য অনেক গুরুত্ব, কারণ এই সম্মেলনের রেকর্ড সংখ্যক মহিলার সমাগম ঘটেছিল। অনেকের মতে মহিলাদের এই অদ্ভুতপূর্ব সম্মেলন ছিল বাঙালি নারী সমাজের রাজনৈতিক জাগরণের পরিচয়বাহী একটি ব্যবস্থা। আবার অনেকে বলেছেন মহিলা রাজনৈতিক বাসন্তী দেবীর সভাপতিত্বে আকর্ষণে এই সম্মেলন বিপুল সংখ্যক মহিলার সমাগম ঘটেছিল। তো বাসন্তী দেবীর সঙ্গে উর্মিলা দেবীও স্বরাজ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
তিনি স্বরাজ আন্দোলনের আদর্শ ও মূলমন্ত্র প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। যে চরকার বহুল ব্যবহার এবং বিশেষত মহিলাদের মধ্যে চরকাকে জনপ্রিয় করে তুলতে তার উদ্যোগ আয়োজনের অন্ত ছিল না। 1921 সালে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই নারী কর্ম মন্দিরের কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করার ব্যাপারে তিনি আন্তরিক ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হেমপ্রভা মজুমদার একটি উল্লেখযোগ্য নাম। ইনি চিত্তরঞ্জন দাশের স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্কালে 5 জন সদস্য ছিলেন। হেমপ্রভা মজুমদার তাদের মধ্যে একজন। 1923 সালে মুম্বাই শহরে স্বরাজ্য পার্টির জেনারেল কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসুর সঙ্গে হেমপ্রভা মজুমদারও এই মিটিংয়ে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে 1937 সালে তিনি বঙ্গীয় প্রাদেশিক যে আইনসভা, সেই আইনসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এই নারী কর্ম মন্দির পরিচালনার দায়িত্ব ছিল উর্মিলা দেবী। তাই উর্মিলা দেবীকে এই কাজে সাহায্য ও সহযোগিতা করতেন হেমপ্রভা মজুমদার। এই নারী কর্ম মন্দির কিছুদিনের পরে বন্ধ হয়ে যায়। 1922 সালে হেমপ্রভা মজুমদারের উদ্যোগে গঠিত হয় মহিলা কর্মী সংসদ। এই কর্মী সংসদের মাধ্যমে মহিলাদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত করার সঙ্গে সঙ্গে পেশাগত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়। অর্থাৎ মহিলা কর্মী সংসদের উদ্দেশ্য ও কর্মসূচি ছিল বহুমুখী। এই দ্বিবেদী উদ্দেশ্য হল রাজনৈতিক ও সামাজিক। তো 1921 সালে গোয়ালন্দ ও চাঁদপুরে স্টিমার ধর্মঘট হয়। এই ধর্মঘটে হেমপ্রভা মজুমদারের সক্রিয়ভাবে নেতৃত্বমূলক ভূমিকা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি নারায়ণগঞ্জে যান এবং সেখানে তিনি একটি মহিলা সংগঠন গড়ে তোলেন। তো এই প্রসঙ্গে ইতিহাসবিদদের অভিমত অনুযায়ী ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং নারী মুক্তি আন্দোলনের মধ্যে সংযোগ সাধনের ক্ষেত্রে দুজন বিশিষ্ট মহিলা রাজনীতিককে নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দুই মহিলা রাজনীতিক হলেন হেমপ্রভা মজুমদার এবং সরোজিনী নাইডু। 1926 সালে সরোজিনী কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হন। এই সময় সরোজিনীর সঙ্গে হেমপ্রভা সর্বপ্রকারে সাহায্য ও সহযোগিতা করেছিলেন। তো ভারতের এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সরোজিনী নাইডু ও হেমপ্রভা মজুমদারের সঙ্গে সঙ্গে আরও একজন বাঙালি মহিলা রাজনীতিকের নাম শ্রদ্ধা সহকারে স্মরণীয়। ইনি হলেন জ্যোতির্ময়ী গাঙ্গুলী। এই মহিলা রাজনৈতিকতা ভারতে বিশেষ বাংলার ও ঔপনিবেশিকতাবাদ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে মহিলাদের একটি উল্লেখযোগ্য অংশকে সামিল করেছিলেন। পরিবার পরিজন থাকা সত্ত্বেও যে স্বাধীনতা সংগ্রামে সামিল হওয়া যায় সে বিষয়ে এই মহিলা রাজনীতিকরা নিজেদের দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। এদের আত্মত্যাগ ও উজ্জীবিত ভূমিকা দেশ ও দেশবাসীর কাছে অংশগ্রহণের ব্যাপারে নারী সমাজের অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। তাই স্বাধীনতা সংগ্রামে সামিল মহিলাদের মধ্যে লীলা রায়ের নাম করা দরকার। এই বিদুষী মহিলা নারী শিক্ষার বিকাশ ও বিস্তারের ব্যাপারে আন্তরিকভাবে উদ্যোগী হয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি ঢাকায় 1924 সালে দীপালী সংঘ নামে একটি প্রতিষ্ঠা করে তোলেন। লীলা দেবী বা লীলা রায়ের একজন একনিষ্ঠ সহকর্মী ছিলেন, তার নাম রেণুকা সেন। রেণুকা সেন
কলকাতায় দীপালি সংঘের একটি শাখা সংগঠন গড়ে তোলেন। তাছাড়া তিনি ছাত্রীদের থাকার জন্য একটি ছাত্রীনিবাস প্রতিষ্ঠা করেন। তো যাই হোক, দীপালি সংঘ গড়ে তোলার ক্ষেত্রে লীলা রায়ের মূল লক্ষ্য ছিল বিপ্লবী আদর্শে মেয়েদের অনুপ্রাণিত করা। আশালতা সেন ঢাকায় গান্ডারিয়া মহিলা সমিতি গঠন করেন এবং মহিলাদের মধ্যে জাতীয়তাবাদী ধ্যান ধারণার প্রচারের ব্যাপারে উদ্যোগী হন। তো এই স্বাধীনতা সংগ্রামে শ্রমিক নেত্রী হিসাবে সন্তোষ কুমারী গুপ্ত এবং প্রভাবতী দাশগুপ্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা ছিলেন সমকালীন শ্রমিক সংগঠনের ক্ষেত্রে প্রগতিশীল মহিলা নেত্রী। তারকেশ্বরে 1923 সালে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়। এই সত্যাগ্রহ আন্দোলনে সন্তোষ কুমারী নেতৃত্ব দিয়েছেন। পরে চটকল শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে তিনি আন্তরিকভাবে উদ্যোগ আয়োজন গ্রহণ করেন এবং তিনি মহিলা শ্রমিক নেত্রী হিসাবে জনপ্রিয়তা লাভ করেন। এবং সমকালীন আরেকজন বিশিষ্ট মহিলা শ্রমিক নেত্রীর নাম হলো প্রভাবতী দাশগুপ্ত। এই প্রভাবতী দেবী ধাঙর মা নামে বিশেষভাবে পরিচিত, কারণ তিনি 1928 সালে হাওড়া ও কলকাতায় ধাঙরদের ধর্মঘট সংগঠিত করেন। আবার এই সময় চটকল ধর্মঘট সংগঠিত করার ক্ষেত্রে তিনি সাধ্যমতো উদ্যোগ আয়োজন গ্রহণ করেন। তো মহিলাদের মধ্যে সুভাষচন্দ্র বসুর মতাদর্শকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং জাতীয়তাবাদী আদর্শে মহিলাদের অনুপ্রাণিত করার জন্য 1927 সালে মহিলা রাষ্ট্রীয় সংঘ গড়ে তোলা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী বসু এই সংগঠনটির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এই মহিলা রাষ্ট্রীয় সংঘের সম্পাদিকা ও সহসম্পাদিকা হিসাবে কাজ করেছেন, যথাক্রমে লতিকা ঘোষ এবং অরুবালা সেনগুপ্ত। লতিকা ঘোষ 1928 সালে একটি স্বেচ্ছাসেবিকা বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীতে তিনি কলেজের প্রায় 200 জন কলেজ ছাত্রী সক্রিয় সদস্য হিসাবে যোগ দিয়েছিলেন। এদের মধ্যে ছাত্রী ছিলেন প্রায় অনেকে। তো এছাড়াও স্বাধীনতা সংগ্রাম ও ছাত্রী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্রীদের দুটি সমকালীন সংগঠন সম্পর্কে আলোচনা করা দরকার। এই দুটি সংগঠন হলো দীপালি সংঘ এবং ছাত্রী সংঘ। এই যে দীপালি সংঘ, এটি আমরা পূর্বেই আলোচনা করেছি। তো যাই হোক, এই সংগঠন দুটি দীপালি সংঘ এবং ছাত্রী সংঘ, এই দুটি সংগঠনের মধ্যে গভীর যোগ ছিল। বিংশ শতাব্দীর 20-এর দশকে ঢাকায় দীপালি সংঘের সৃষ্টি হয়। মহিলাদের এই সংগঠনটির একটি স্বতন্ত্র ছাত্রী শাখা ছিল। এই ছাত্রী শাখাটির কর্মসূচি ছিল বহুমুখী। প্রাথমিক শিক্ষার বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে এই সংগঠনটি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। তাছাড়া মহিলাদের বিভিন্ন সামাজিক অধিকারের সমর্থনে জনমত সৃষ্টির জন্য এই সংঘ বিতর্ক ও আলোচনা সভার আয়োজন করত। আবার মহিলাদের আত্মরক্ষামূলক বিভিন্ন কলাকৌশল প্রশিক্ষণের ব্যবস্থাও এই সংঘ করত। 1928 সালে কলকাতায় ছাত্রীদের এরকম একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটি ছাত্রী সংঘ নামে পরিচিত ছিল। বিভিন্ন বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এর সদস্য হয়েছিলেন। এ প্রসঙ্গে বেথুন স্কুল ও কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, ব্রহ্ম বালিকা বিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানের নাম বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। ছাত্রী সংঘের সদস্যদের বিভিন্ন শারীরিক শিক্ষা ও আত্মরক্ষামূলক কলাকৌশলের প্রশিক্ষণ দেওয়া হতো। সুরমা মিত্র ছিলেন এই সংঘের সভানেত্রী এবং কল্যাণী ভট্টাচার্য সম্পাদিকা।
ছাত্রী সংঘের সদস্যদের থাকার জন্য একটি ছাত্রী নিবাসও ছিল। ছাত্রী সংঘের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করেছেন একজন সমকালীন বিশিষ্ট বিপ্লবী নেতা, ইনি হলেন দীনেশ মজুমদার। এই দীপালী সংঘ ও ছাত্রী সংঘের সদস্যদের মধ্যে কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা হলেন বীণা দাস, কমলা দাশগুপ্তা, কল্পনা দত্ত, প্রীতিলতা এবং অন্যান্য। তো বিংশ শতাব্দীর 30-এর দশকের বিভিন্ন বিপ্লবী কর্মসূচিতে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সমকালীন ভারতের এই সমস্ত মহিলা বিপ্লবীদের কর্মকাণ্ড বেশ কিছু তরুণীকে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত করেছিল, স্বদেশ ও স্বজনের প্রতি ভালোবাসায় উজ্জীবিত করেছিল। ভারতব্যাপী গড়ে উঠেছিল স্বাধীন চেতনা ও দৃঢ় মানসিকতার একদল মহিলা স্বাধীনতা সংগ্রামীর, এবং প্রমাণিত হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নারী শক্তি পুরুষ শক্তির তুলনায় হীন ছিল না বা হীন নয়। এই স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন পর্যায়ে বিপ্লবী মহিলা রাজনীতিক ও সক্রিয় কর্মীদের অনুপ্রাণিত জাতীয়তাবাদী আচরণ ব্রিটিশ সরকারকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল। এ বিষয়ে ব্রিটিশ সরকার যে বিপাকে পড়েছিল তা কলকাতা পুলিশের সমকালীন কমিশনার ক্লার্কের প্রতিবেদন থেকে প্রতিপন্ন হয়। এই প্রতিবেদনে সমকালীন বেশ কিছু মহিলা রাজনীতিকের নাম আছে। এদের রাজনৈতিক কর্মকাণ্ড ইংরেজ পুলিশ বাহিনী ও সমগ্র সরকারি ব্যবস্থাকে বিহ্বল করে কিং কর্তব্য বিমূর করেছিল। এই সমস্ত স্বনামধন্য বাঙালি মহিলা বিপ্লবীরা হলেন বাসন্তী দেবী, উর্মিলা দেবী, হেমপ্রভা মজুমদার, সুনীতি দেবী, বীণাপাণি দেবী, প্রতিমা দেবী, সুনিতাবালা মিত্র, মোহিনী দাশগুপ্ত, বগলা সোম, সতী দেবী, উমা দেবী, মাতঙ্গিনী হাজরা প্রমুখ। তো পুলিশ কমিশনার ক্লার্কের প্রতিবেদন অনুযায়ী এই মহিলা বিপ্লবীদের অধিকাংশই ছিলেন ব্রাহ্ম, এবং মহিলা স্বেচ্ছাসেবীরা প্রায়ই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ও জনসমাবেশ সংগঠিত করতেন। মহিলা রাজনীতিকদের কর্মকাণ্ড ব্রিটিশ সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শহর কলকাতার মতো গ্রাম অঞ্চলের মহিলারাও স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী কর্মকাণ্ডে সামিল হয়েছিলেন। মেদিনীপুরের মহিলারা জেলা শহরের ইউনিয়ন বোর্ড বয়কট আন্দোলনকে সফল করে তুলেছিলেন, এটাও আমরা দেখেছি। তো পরিশেষে বলা প্রয়োজন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী রাজনৈতিক কর্মকাণ্ডে অসংখ্য মহিলা অংশগ্রহণ করেছেন এবং অভাবনীয় আত্মত্যাগ করেছেন। এদের সকলের নাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লেখা নেই এবং স্বাভাবিক কারণে তা লিপিবদ্ধ থাকাও সম্ভব ছিল না। বহু মহিলা স্বেচ্ছাসেবী ও বিপ্লবী ব্রিটিশ সরকারের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং কারাদণ্ড ভোগ করেছেন। পুরুষশাসিত পরিবারের মধ্যে অসংখ্য অসামর্থ্যের জালে জড়িয়ে থাকা মহিলারা পরিবারের নিরাপদ আশ্রয়ের বাইরে বেরিয়ে এসেছেন এবং স্বাধীনতা সংগ্রামে ঝান্ডা ধরে ব্রিটিশ পুলিশ বাহিনীর মুখোমুখি হয়েছেন। সেক্ষেত্রে মুষ্টিমেয় নেতৃত্ব স্থায়ী মহিলা রাজনীতিকদের কথা বাদ দিলে বাকি সকলকে বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গেছে, কিন্তু তাদের আত্মত্যাগ বিফল যায়নি। মহিলাদের এই জাতীয়তাবাদী ও বিপ্লব কর্মকাণ্ডে সমগ্র জাতির পিঠে চেতনার চাবুক চালিয়েছে, জাতির মধ্যে নতুন শক্তি ও উন্মাদনা সঞ্চার করেছে। তো এটি একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। তো চেঞ্জিং ইন দ্য কন্ডিশন অফ ওমেন ইন দ্য ব্রিটিশ পিরিয়ডের মধ্যে যে পয়েন্টগুলি আমরা আলোচনা করেছি,
তো সেগুলির মধ্যে স্বাধীনতা সংগ্রাম ও নারীর যে একটা ভূমিকা আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করলাম। তো এই থেকে এই স্বাধীনতা সংগ্রাম ও নারীর এই টপিকটি নিয়ে এই চেঞ্জিং ইন দ্য কন্ডিশন অফ ওমেন ইন দ্য ব্রিটিশ পিরিয়ড এটি সমাপ্ত করছি। এরপরে আমরা যেটা চলে যাব যে স্বাধীনতার পরবর্তীতে ভারতের নারীর অবস্থা, ওমেন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তো সেটি আমরা পরে আলোচনা করব। তো আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।